সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। 2 কোটিরও বেশি জনসংখ্যার দেশটির অর্থনৈতিক মুখ থুবড়ে পড়ার পর তাদের বিদেশি ঋণের কিস্তি পরিশোধই শুধু অনিশ্চয়তায় পড়েনি, নাগরিকদের সুযোগ সুবিধাও বন্ধ হয়ে যাচ্ছে, তৈরি হয়েছে রাজনৈতিক সংকট। দেশটির জনগণ যখন সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে, তখন বাংলাদেশের কথা উঠেছে। এই দেশের সামনেও কি এমন আশঙ্কা আছে? বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, এর মাঝে বিদেশি ঋণ খড়গ হিসেবে দেখা দেবে কিনা, এসব প্রশ্নে অর্থনৈতিক বিশ্লেষকরা কি বলছেন? দুই দেশের অর্থনৈতিক হিসাব নিকাশ নিয়ে সাজিয়েছি পর্বটি। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন, তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করুন। চলুন চলে যাই মূল ভিডিওতে। কথায় আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কিচ্ছা কাহিনীতে যাই থাকুক, ভ্রমণ পিয়াসুদের কাছে শ্রীলঙ্কা খুবই আকর্ষণীয়। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। 1972 সালের আগ পর্যন্ত এই দ্বীপ সিলন নামে পরিচিত ছিল। প্রাচীনকাল থেকেই শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত। সিংহলি সম্প্রদায় এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। শ্রীলঙ্কায় চা, কফি, নারিকেল, রাবার উৎপাদন ও রপ্তানিতে বিখ্যাত। ভারতের দক্ষিণ উপকূল হতে 31 কিলোমিটার দূরে অবস্থিত দেশটি। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সম্বলিত সমুদ্র সৈকত, ভূদৃশ্য, সর্বোপরি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শ্রীলঙ্কাকে সারা পৃথিবীর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। পৃথিবীতে শ্রীলঙ্কা একমাত্র অমুসলিম দেশ যেখানে রেডিও ও টেলিভিশনে 5 ওয়াক্ত আজান দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত দ্বীপবেষ্টিত দেশটি পর্যটন নির্ভর, আর তাই পর্যটন শিল্পকে কেন্দ্র করে দেশটির অর্থনীতি গড়ে উঠেছে। কিন্তু গেল কয়েক বছরে মহামারী করোনার কারণে বিশ্বজুড়ে পর্যটন ব্যবসায় ধস নামতে শুরু করে। পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় কার্যত এখান থেকে দেশটির আয় হয়নি। কিন্তু পর্যটকদের আকৃষ্ট করতে বিদেশ থেকে ঋণ নিয়ে এই খাতকে বিকশিত করতে নানা প্রকল্প নিয়েছিল দেশটি, আর তাই আয় না হলেও বিপুল পরিমাণ বিদেশি ঋণের কিস্তি ঠিকই পরিশোধ করতে হচ্ছে। চলতি বছরের মধ্যে অন্তত $7.3 বিলিয়ন ঋণ শোধ করতে হবে দেশটিকে। অথচ এ মুহূর্তে দেশটির রিজার্ভ নেমে এসেছে মাত্র $2.3 বিলিয়ন। শিল্প উৎপাদনে ধস নেমেছে, রপ্তানি আয় ও রেমিটেন্সও পৌঁছেছে তলানিতে। দেশটিতে মুদ্রার অবমূল্যায়ন হয়েছে আরও 36%। এতে জিনিসপত্রের দাম আরেক দফা বেড়েছে। 2 কোটি 20 লাখ জনসংখ্যার দেশটিতে বর্তমানে $1 মার্কিন বিনিময়ে পাওয়া যাচ্ছে 277 শ্রীলঙ্কান রুপি। কর ও ভ্যাট কমানো, কৃষিতে রাসায়নিকের ব্যবহার শূন্যতে নামিয়ে আনার ঘোষণার কারণে উৎপাদনের ঘাটতি, সব মিলে কিছু ভুল পরিকল্পনা আর পদক্ষেপের কারণে এমন দশায় পৌঁছেছে দেশটি। এবছর $2,200 কোটি আমদানি সংক্রান্ত ব্যয় বহন করতে হবে শ্রীলঙ্কাকে, ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে $1,000 কোটি। একসময় মাথাপিছু আয়ের দিক থেকে ঈর্ষণীয় পর্যায়ে থাকা দেশটির যখন এমন অবস্থা, তখন প্রশ্ন উঠছে বাংলাদেশও কি শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হবে বা এমন কোনো আশঙ্কা আছে কিনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও অর্থনীতির বিশ্লেষকরা ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির বিপর্যয়ের যেসব কারণ তুলে ধরেছেন, সে বিষয়গুলোর সাথে বাংলাদেশের তুলনামূলক চিত্র একটু জেনে নেই। চলুন, বাংলাদেশের পরিস্থিতিও শ্রীলঙ্কার মতো হবে কিনা তা নিয়ে নানা লেখা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। দেশের মাথাপিছু আয় যেমন বেড়েছে, তেমনি করে মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে, যদিও জিনিসপত্রের দাম কিছুটা বাড়তি। অন্যদিকে সারা দেশে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নও হয়েছে। এই যেমন দেশে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল সহ নানা মেগা প্রকল্প চালু হওয়ার অপেক্ষায় রয়েছে, আর এগুলো চালু হলেই তা থেকে আয় আসতে শুরু করবে, আর এজন্য এসব প্রকল্পকে প্রয়োজনীয় এবং লাভজনক হিসেবেই দেখছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তবে এ বিষয়ে সতর্কবার্তাও এসেছে তাদের কাছ থেকে। মেগা প্রকল্পের লগ্নি ফেরত না এলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো অবস্থা হতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অর্থনীতিবিদ আহসান এস মনসুর।
তবে এসব আশঙ্কার কথা খামোখা বলে উড়িয়ে দিয়েছেন আরেক অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম। তাঁর মতে, বাংলাদেশের অর্থনীতি ও শ্রীলঙ্কার অর্থনীতির মধ্যে তুলনা চলে না, দুটির গতি প্রকৃতি ভিন্ন। এখানে উৎপাদন ঘাটতি নেই, পাশাপাশি রপ্তানি আয় ও রেমিটেন্সও ক্ষতিগ্রস্ত হয়নি। প্রধান খাদ্যপণ্য আমদানি নির্ভর নয়, আর বাংলাদেশে বিদেশি ঋণও শ্রীলঙ্কার মতো মাথাপিছু এত বেশি নয়। বিদেশি ঋণের কিস্তি পরিশোধে বাংলাদেশের ক্ষেত্রে কোনো ছাপই তৈরি করছে না। দেশের রিজার্ভও শ্রীলঙ্কার তুলনায় আকাশচুম্বী বলা যায়। অদূর ভবিষ্যতেও বাংলাদেশের অর্থনীতিতে কোনো ধরনের ধসের আশঙ্কা নেই জানিয়ে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের আশঙ্কার কোনো ভিত্তি নেই, বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার মতো হওয়ার একটি কারণও নেই বাংলাদেশের, এ নিয়ে নেতিবাচক চিন্তা না করারও পরামর্শ দিয়েছেন তারা। আশার কথা শুনিয়ে তারা বলছেন, চলতি বছর এই পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল সহ আরও কয়েকটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু হবে এ বছরেই। এসব প্রকল্প চালু হলে বাংলাদেশের উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে, এসব প্রকল্প থেকে রিটার্ন আসতে শুরু করবে। একই সাথে মেগাই প্রকল্পগুলো চালু হলে দেশে বিনিয়োগ বাড়ার পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে, এতে করে জিডিপি প্রবৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা। আর তাই শ্রীলঙ্কার মতো হওয়ার জন্য বাংলাদেশের একটি কারণও নেই বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। শ্রীলঙ্কার অর্থনৈতিক ধসের ক্ষেত্রে সবচেয়ে বেশি কথা হচ্ছে বিদেশি ঋণ নিয়ে। দেশটি নানা প্রকল্পে বিপুল পরিমাণে ঋণ নিয়েছে, যেগুলো লাভজনক হয়নি। তবে করোনার সময় ঋণ পরিশোধ করতে গিয়ে রিজার্ভে পড়েছে চাপ। 2 কোটিরও বেশি মানুষের দেশ শ্রীলঙ্কার বিদেশি ঋণের মোট পরিমাণ $3,300 কোটি। এই হিসেবে মাথাপিছু ঋণের পরিমাণ $1,650। বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কার জনগণের মাথাপিছু ঋণ 5.5 গুণেরও বেশি। 2014 সাল থেকে দেশটি ঋণের বোঝা বাড়তে শুরু করার সাথে সাথে জিডিপি মুখ থুবড়ে পড়ে। 2019 সালে বিদেশি ঋণ পৌঁছায় জিডিপির 42.8%, আর বাংলাদেশের ক্ষেত্রে এটা 13%-এরও নিচে। বর্তমানে যা পরিস্থিতি, বছরে সব মিলিয়ে অন্তত $8 বিলিয়ন শোধ করতেই হবে শ্রীলঙ্কাকে। অন্যদিকে প্রবাসী আয়, রপ্তানি ও পর্যটন খাতে আয় কমায় এই ঋণ পরিশোধ অনিশ্চিত হয়ে গেছে। আবার শ্রীলঙ্কা চীনের কাছ থেকে সাপ্লায়ার্স ক্রেডিট বা যে দেশ টাকা দেবে সে দেশ থেকে পণ্য কেনা শর্তে ঋণ নিয়ে বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রয়োজন নেই এমন অনেক প্রকল্পও তারা করেছে। এসব প্রকল্পের সুদের হার যেমন বেশি, সেসব ঋণ সুদে আসলে পরিশোধ করতে গিয়েই এখন বিপদে পড়েছে শ্রীলঙ্কা। গত 15 বছরে শ্রীলঙ্কায় সমুদ্রবন্দর, বিমানবন্দর, রাস্তা এবং নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। রাজধানী কলম্বোর কাছে সমুদ্র থেকে ভূমি উদ্ধার করে কলম্বো পোর্ট সিটি নামে আরেকটি শহর তৈরি করা হচ্ছে, আর এ কাজ শেষ হতে সময় লাগবে 25 বছর এবং বাজেট ধরা হয়েছে প্রায় $1.5 বিলিয়ন। এই শহরটি হংকং, দুবাই কিংবা সিঙ্গাপুরকে টেক্কা দেবে এমন কথা বলা হচ্ছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন উৎস থেকে শ্রীলঙ্কা ঋণ নিয়েছে, কিন্তু বিপুল অর্থ খরচ করা হলেও অনেক প্রকল্প অর্থনৈতিকভাবে লাভজনক হয়নি। অন্যদিকে বাংলাদেশ বর্তমানে পদ্মা সেতু নির্দিষ্ট অর্থায়নে বাস্তবায়নের কাজ শুরু করার পর কর্ণফুলী টানেল, মেট্রো রেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবালি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, LNG টার্মিনালের মতো 10 থেকে 12টি মেগা প্রকল্প দেশি বিদেশি অর্থায়নে বাস্তবায়ন করে যাচ্ছে। এসব প্রকল্পের মধ্যে পদ্মা সেতু চালু হলে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যের চাকা বদলে যাবে, আর শুধু পদ্মা সেতু চালু হলেই জিডিপিতে 1.2% প্রবৃদ্ধি হবে। যোগাযোগ ব্যবস্থায় সেতু যেমন বড় ভূমিকা রাখবে, তেমনি করে সাগরকন্যা কুয়াকাটাকে ঘিরে পর্যটন শিল্পে নতুন করে হাওয়া লাগবে। আবার এই অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগও বাড়বে, ফলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখবে এই পদ্মা সেতু। আগামী 2022-23 সাল নাগাদ বেশ কয়েকটি মেগা প্রকল্প চালু হলে দেশের জিডিপি প্রবৃদ্ধি 10% অতিক্রম করার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তেমনি করে রাজধানী ঢাকার যানজট নিরসনে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে বড় ধরনের ভূমিকা রাখবে, যার ফলে যানজটের কবলে পড়ে নষ্ট হওয়া $30,000 কোটি রেহাই পাবে। একইভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যগুলো চালু হলে
দেশে জ্বালানি চাহিদা পূরণ হবে, ফলে দেশে পণ্য উৎপাদন বাড়বে, বাড়বে বৈদেশিক বিনিয়োগ। আর তাই বিশ্লেষকরা বলছেন, প্রকল্পগুলো মানুষের জীবনযাপনকে সহজ ও উন্নত করবে। বাংলাদেশ যেসব বড় বা মেগা প্রকল্প বাস্তবায়ন করছে তার একটাও অপ্রয়োজনীয় নয়, সবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এসব প্রকল্প বাস্তবায়ন হওয়ার সঙ্গে সঙ্গে রিটার্ন আসতে থাকবে, দেশে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান হবে, জিডিপি প্রবৃদ্ধি বাড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অর্থনীতি ও শ্রীলঙ্কার অর্থনীতির মধ্যে তুলনা চলে না। এখানে উৎপাদনে ঘাটতি নেই, পাশাপাশি রপ্তানি আয় ও রেমিটেন্সও ক্ষতিগ্রস্ত হয়নি। প্রধান খাদ্যপণ্য আমদানি নির্ভর নয়, আর বাংলাদেশের বিদেশি ঋণও শ্রীলঙ্কার মতো মাথা পিছু এত বেশি নয়। বিদেশি ঋণের কিস্তি পরিশোধ বাংলাদেশের ক্ষেত্রে কোনো চাপই তৈরি করছে না। দেশের রিজার্ভও শ্রীলঙ্কার তুলনায় আকাশচুম্বী বলা যায়। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতি বা পরিমাণ 4,945 কোটি 80 লাখ বা 49.45 বিলিয়ন ডলার। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যা 16,93,00,000, সেই হিসেবে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়ায় $292.11। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে বাংলাদেশের ছোট বড় সব প্রকল্পই কিন্তু বিশ্বব্যাংক, এডিবি, আইডিবি, জাইকা সহ অন্যান্য উন্নয়ন সংস্থার ঋণ এবং নিজেদের অর্থ যোগ করেছে। এসব সংস্থার সুদের হার খুবই কম, অনেক বছর ধরে শোধ করা যায়। কোনো কোনো ঋণ অবশ্য পরবর্তী সময়ে অনুদান হিসেবে অন্য প্রকল্পেও দেওয়া হয়। বিশেষ করে জাইকার বেশিরভাগ ঋণের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। এবার একটু জেনে নেই দুই দেশের রেমিটেন্সের চিত্র। শ্রীলঙ্কার রেমিটেন্সের জানুয়ারি মাসে তথ্য পাওয়া গেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট থেকে। তাতে দেখা গেছে জানুয়ারিতে মাত্র $27,10,00,000 রেমিটেন্স যোগ হয়েছে দেশটিতে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে মার্চ মাসে $186 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত 2020-21 অর্থ বছরে করোনা মহামারীর মধ্যেও $24.78 বিলিয়ন রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী 100 কোটি বাংলাদেশি। শ্রীলঙ্কা ক্যালেন্ডারের বছরকে আর্থিক বছর ধরে 2021 সালে দেশটিতে রেমিটেন্স এসেছিল $8 বিলিয়ন মতো। অর্থাৎ করোনায় শ্রীলঙ্কার প্রবাসীরা আয় কমেছে বহুলাংশে। অন্যদিকে বাংলাদেশে এই সময়ে রেমিটেন্স প্রবাহ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বিস্মিত করেছে অর্থনীতিবিদ, এমনকি বিশ্বব্যাংকের মতো দাতা সংস্থাগুলোকেও। তাদের পূর্বাভাস ছিল করোনার সময় রেমিটেন্স অনেক কমে যাবে। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থাতে রয়েছে, কখনোই শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হবে না বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো কোনো দেশে 80% পর্যন্ত ইনফ্লেশন শুরু হয়ে গেছে, সেখানে বাংলাদেশ এখনো আমরা 6% নিচে আছি আমাদের ইনফ্লেশন। একটা হচ্ছে করোনার ধাক্কা, একটা হচ্ছে যুদ্ধের ধাক্কা, কিন্তু এই করোনার ধাক্কার মধ্যেও কিন্তু আমরা আমাদের প্রবৃদ্ধি আমরা কিন্তু 6.94% অর্জন করতে সক্ষম হয়েছি, গড়ে 6.3%। আমাদের উন্নয়নের ক্ষেত্রে যত আমরা ঋণ নিয়েছি, ঋণটা আমরা সবসময় সময়মতো পরিশোধ করে থাকি। বাংলাদেশ একটা দেশ যে দেশটি কোনো দিন ঋণ পরিশোধের ডিফল্টার হয় নাই, হবেও না। সেদিক থেকে আমাদের অর্থনৈতিক ভিত্তি অনেক মজবুত, সেটা আমি বলে রাখতে চাই। আমরা অত্যন্ত সতর্ক, করোনার কারণে সব বিশ্বব্যাপী জিনিসের দাম যেমন বেড়েছে, তাছাড়া রড, সিমেন্ট থেকে সব প্রতিটি জিনিসের দাম বেড়েছে, শুধু আমাদের দেশে না, সব দেশেই। মাননীয় স্পিকার, এত কিছুর মধ্যেও আমরা অর্থনীতিতে যথেষ্ট আমরা শক্তিশালী করে রেখেছি। বাংলাদেশ এখন বিশ্বে 31তম শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে এখনো টিকে আছে। করোনা মহামারীতে শ্রীলঙ্কার রপ্তানি আয়ে ধস নামলেও বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে উল্টো। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেও বাংলাদেশ রপ্তানি আয়ে চমক দেখিয়ে চলেছে। গত অর্থবছরে 27%-এর বেশি প্রবৃদ্ধি হয়েছিল, চলতি অর্থবছরের 9 মাসে প্রবৃদ্ধি হয়েছে তারও দ্বিগুণ, 33.41%। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স গত অর্থবছরের চেয়ে কমলেও আগের বছরগুলোর চেয়ে অনেক বেশি এসেছে। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো সর্বশেষ তথ্য বলছে, মার্চ মাসে পণ্য রপ্তানি থেকে $4.76 বিলিয়ন আয় করেছে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কায় রপ্তানি আয় তলানিতে নেমেছে। জানুয়ারিতে শ্রীলঙ্কা পণ্য রপ্তানি থেকে আয় করেছে $1.1 বিলিয়ন। 2021 সালে পণ্য রপ্তানি থেকে শ্রীলঙ্কা আয় করেছিল $8.5 বিলিয়ন।
অর্থাৎ করোনাকালে শ্রীলঙ্কার রপ্তানি ধস নামলেও বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে উল্টো। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর এই আয় এখন আরও বেড়েছে। এবার আসা যাক রিজার্ভের বিষয়ে। বর্তমানে বাংলাদেশের রিজার্ভ $44.40 বিলিয়ন আর শ্রীলঙ্কার রিজার্ভ $2 বিলিয়নেরও কম। গেল জানুয়ারি মাসে শ্রীলঙ্কার রিজার্ভ ছিল $2.36 বিলিয়ন, ডিসেম্বরের শেষে ছিল $3.1 বিলিয়ন, গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কার রিজার্ভ ছিল $4.47 বিলিয়ন। ওই সময় বাংলাদেশের রিজার্ভ ছিল আরও বেশি, $46 বিলিয়নের ওপরে। করোনা আঘাত হানার আগে 2019 সালের ডিসেম্বরে দেশটির রিজার্ভ ছিল $7.60 বিলিয়ন, তখন বাংলাদেশের রিজার্ভ ছিল $40 বিলিয়নেরও বেশি। অর্থাৎ করোনার ধাক্কা শ্রীলঙ্কার রিজার্ভকে তলানিতে নিয়ে এলেও বাংলাদেশে তেমনটা হয়নি, সেটি বেড়েছে বহুলাংশে। মাঝে একবার $48 বিলিয়নও ছাড়িয়েছিল, পরে আমদানি বৃদ্ধি ও জ্বালানি তেলের বর্ধিত মূল্যের কারণে কিছুটা কমেছে। অন্যদিকে করোনা মহামারী আসার পর থেকেই রিজার্ভ সংকটে ভুগছে শ্রীলঙ্কা। রিজার্ভ বাড়াতে গত বছরের মে মাসে সোয়াপ কারেন্সির মাধ্যমে বাংলাদেশের কাছে $25 কোটি ঋণ চেয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ তা দিয়েওছে, এই ঋণ এখনো শোধ করেনি দেশটি। এর মধ্যে আরো $25 কোটি চেয়েছে শ্রীলঙ্কা। ২০১৯ সালে ক্ষমতাসীন হওয়ার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশে অর্গানিক কৃষি চালু করেন। তিনি কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার নিষিদ্ধ করেন। এর নেতিবাচক প্রভাব পড়ে দেশটিতে, চালের উৎপাদন কমে যায় ২০% পর্যন্ত। চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ শ্রীলঙ্কা তখন প্রায় $0.5 বিলিয়ন চাল আমদানি করতে বাধ্য হয়। এর প্রভাবে ব্যাপকভাবে বেড়ে যায় পণ্যটির দাম। অর্গানিক কৃষির নেতিবাচক প্রভাব পড়ে দেশটির চা উৎপাদনেও। এই পণ্যটি রপ্তানিতেও দেখা যায় নেতিবাচক প্রভাব। অন্যদিকে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের কৃষিতেও ঘটেছে বিপ্লব। বাংলাদেশ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং এর উৎপাদন বছর বছরই বাড়ছে। এর মধ্যেও সরকার বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেওয়ার পর এই মুহূর্তে খাদ্যের মজুদ ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বাংলাদেশে। ২০২০-২১ অর্থ বছরের জিডিপিতে কৃষিখাতের অবদান ২১.৭৪%। বর্তমানে বাংলাদেশে ফসলের নিবিড়তা ২১৬%, যা ২০০৬ সালে ছিল ১৬০%। 2020-21 অর্থ বছরে করোনার মধ্যে কৃষিতে প্রবৃদ্ধি হয়েছে ৫.৪৭%। একই অর্থ বছরে ধানের প্রধান মৌসুমে বোরো ধান উৎপাদিত হয়েছে ২ কোটি টনের বেশি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সময় মোট চাল উ৮ হয়েছে ৩.৮৬ কোটি টন, গম ১২ লাখ টন, ভুট্টা প্রায় ৫৭ লাখ টন, আলু ১.৬ কোটি টন, শাকসবজি ১.৯৭ কোটি টন, তেল জাতীয় ফসল ১২ লাখ টন ও ডাল জাতীয় ফসল ৯ লাখ টন। করোনার আগের বছরের চেয়ে করোনার বছরে খাদ্য উৎপাদন বেড়েছে ৭ লাখ টন। সবচেয়ে স্বস্তির জায়গা হচ্ছে বাংলাদেশে প্রচুর খাদ্য মজুদ রয়েছে। সরকারি গুদামগুলোতে মজুদ অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি, এই কথাটি আগেই বলেছি, যার পরিমাণ ২০ লাখ টনের মতো। কয়েক বছর বাম্পার ফলন হয়, মানুষের কাছেও প্রচুর ধান চাল মজুদ রয়েছে, তাই খাদ্য নিয়ে ১-২ বছর বাংলাদেশকে ভাবতে হচ্ছে না। মূল্যস্ফীতি শ্রীলঙ্কার মতো ২০% ওঠার কোনো কারণই নেই। আইসিটি জ্ঞানসম্পন্ন ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠছে। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অনলাইন শ্রমশক্তিতে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। ৩৯টি হাইটেক পার্কের মধ্যে এর মধ্যে নির্মিত ৯টিতে ১৬৬টি দেশি বিদেশি প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। বর্তমানে আইসিটি খাতে রপ্তানি আয় প্রায় ১.৩ বিলিয়ন মার্কিন ডলার। দেশের প্রায় ৬.৫ লাখের বেশি ফ্রিল্যান্সার আউটসোর্সিং খাত থেকে প্রতি বছর প্রায় ৭.৫ মিলিয়ন ডলার আয় করছে। অন্যদিকে আইসিটি খাতে বিনিয়োগ বাংলাদেশকে অনুসরণ করছে শ্রীলঙ্কা। সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাঝারি ও বৃহৎ শিল্পে বিনিয়োগও বাড়ছে, ফলে তৈরি পোশাক, ওষুধ শিল্প, খাদ্য পানীয় তামাক, ইস্পাত, সিমেন্ট, চামড়া, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, ভোজ্য তেল, রাবার, প্লাস্টিক পণ্য, ইলেকট্রনিক্স, হালকা ইঞ্জিনিয়ারিং দ্রব্যাদি, মোটরসাইকেল, বাইসাইকেলের মতো পণ্যগুলোর উৎপাদন বেড়েছে, ফলে অভ্যন্তরীণ চাহিদা মেটানো ও রপ্তানি উভয়ই সম্ভব হচ্ছে।
দেশে সরকারি খাতে বর্ধিত বিনিয়োগের পাশাপাশি সরকার বেসরকারি খাতে বিনিয়োগে উৎসাহিত করছে। বিদেশি বেসরকারি বিনিয়োগ খাতেও আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। ২০২১ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ $20 বিলিয়ন। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য ২০৩০ সালের মধ্যে সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ এগিয়ে চলছে, আর এটি চালু হলে বাংলাদেশে বিনিয়োগের হার আরও বেড়ে যাবে। তৈরি পোশাক রপ্তানি শুরুর আগে বাংলাদেশের রপ্তানি ঝুড়িতে ছিল মূলত পাট, পাটজাত দ্রব্য, চা ও চামড়া। চলতি অর্থ বছরে রপ্তানি আয় $46 বিলিয়ন পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। প্রায় দুই দশক ধরে রপ্তানি আয়ের 80-85% আসছে তৈরি পোশাক খাত থেকে। করোনা মহামারীর সময় পাট ও পাটজাত দ্রব্য এবং ওষুধ রপ্তানিতে প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। উৎপাদনের পরিবেশ ও পণ্যের মান ও ছাড়পত্র নিশ্চিত হলে চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও কৃষিভিত্তিক খাদ্যপণ্য যেমন মাছ, সবজি, ফলমূল রপ্তানিতেও বিরাট সম্ভাবনা রয়েছে লাল সবুজের এই দেশের। আর শ্রীলঙ্কা পর্যটন নির্ভর অর্থনীতির দেশ। করোনার কারণে গত দুই বছর দেশটিতে কোনো পর্যটক যায়নি, ধ্বংস হয়ে গেছে এই খাত। দুই বছর একটি দেশের অর্থনীতির প্রধান খাত বন্ধ, সে দেশের অর্থনীতি সংকটে পড়াটাই স্বাভাবিক। বাংলাদেশে অনেক ক্ষেত্রে ঘটেছে তার উল্টো। করোনার সময় রপ্তানি আয় ও রেমিটেন্স বেড়েছে। এই সময়টাতে কোনো খাতই বন্ধ ছিল না, কৃষিখাতে বাম্পার ফলন হয়েছে। সব মিলে বলা যায় বাংলাদেশ করোনা মোকাবেলা করেছে সঠিকভাবে, সে কারণেই বাংলাদেশের অর্থনীতি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। অল্প সময়ের মধ্যে করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ফলে সবকিছু বিবেচনা করে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের ক্ষেত্রে শ্রীলঙ্কার ভুলের একটিও নেই। বাংলাদেশ উন্নয়নের প্রায় সব সূচকে আশানুরূপ সাফল্য অর্জন করতে পেরেছে। ২০৩০ সালের মধ্যে অপ্রতিরোধ্য এই বাংলাদেশের অগ্রযাত্রা পৌঁছে দেবে এক অনন্য উচ্চতায়। এর মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির মানদণ্ডে বিশ্বের প্রথম ৫টি দেশের মধ্যে একটি। বর্তমানে দেশের অর্থনীতির আকার $411 বিলিয়ন। আগামীতে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করবে, গড়ে উঠবে স্বপ্নের বাংলাদেশ। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি, তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্ট আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে তা আমাদেরকে জানান। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।